আমি বললাম, সঙ্গীত শিল্পীরা দেহের তলার ভাগে জাঙ্গিয়া পরে কেন? ওরা বললেন, সদ্গুরু শুধু ওটাই বিক্রি হয়। আমি বললাম, এটা কি? অন্য কেউ তার পছন্দ অপছন্দ নির্ধারণ করে দিচ্ছেন, যা আসলে কোনো পছন্দই নয়। এই পৃথিবীতে স্ত্রী প্রকৃতিকে ধ্বংস করার এটা এক নিশ্চিত পথ। একদিক থেকে অর্থনীতির ইঞ্জিন যে পৃথিবীর সবকিছুকে চালায়, এটা তারই পরিণাম। আজকের অনুষ্ঠানে আসার আগে আমার 13 বছরের মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, জানেন আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, অবশ্যই। তো এটা তার কাছ থেকে প্রসঙ্গটা হলো, এইসব নারী পুরুষ যার দ্বারা ও প্রভাবিত, বর্তমান সমাজের নিরিখে আর যেভাবে এটিকে বর্ণনা করা হচ্ছে। আর ও জিজ্ঞাসা করলো, আমার খুব জানতে ইচ্ছা করে, আজকের তরুণ সমাজের জন্য যদি কেবল একটা পরামর্শ থাকতো, সেটা কি হবে? দেখুন, লিঙ্গ একটা ব্যক্তিগত বিষয়। আমি দুঃখিত, আমি এটা খুব সাধারণ ভাষায় বলছি। প্লিজ, কারো প্যান্টের মধ্যে কি আছে সেটা আমার বা আপনার কারোর মাথা ঘামানোর বিষয় নয়। এটা সামান্য কয়েকটা জায়গায় প্রাসঙ্গিক, যেমন শৌচালয়, শোয়ার ঘর আর এরকম কয়েকটা। বাকি সব জায়গায় আপনার লিঙ্গ অপ্রাসঙ্গিক। এটা আপনার দক্ষতার প্রশ্ন, আপনি কি করতে পারেন, আপনি কি করতে পারেন না, আপনার কি ক্ষমতা আছে, কিসের ক্ষমতা নেই। আমাদের পৃথিবীকে এই জায়গায় নিয়ে আসতে হবে যে আপনার শরীর কি ধরনের তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। শুধু আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এর গুরুত্ব আছে, বাকি সময় এটা আমার মাথা ঘামানোর বিষয় নয়। তার জন্য মহিলাদেরও এরকম ভাবেই ভাবতে হবে। কিন্তু এখন এটা হলো, আমি জানি না, এটা হলো এটা সম্পূর্ণ, জানেন তো, পুরুষের স্বপ্ন নারীরা বাস্তবায়িত করছেন, জানেন। কারণ জানেন, এই তো কালই আমি কেউ একজন, কারণ আমার এক সঙ্গীতকারের সঙ্গে কথা বলার ছিল, আর আমি বললাম, আচ্ছা আমাকে কিছু একটা শোনান। তো তার একটা ভিডিও চালালেন। আমি দুঃখিত, আমি এরকম শব্দবন্ধ ব্যবহার করছি, কিন্তু আমি এটা বলছি কারণ এটা আমাকে কষ্ট দেয়। কারণ মহিলাদের এভাবে উপস্থাপিত করা হচ্ছে, আর একজন সঙ্গীত শিল্পী মঞ্চের উপরে নিম্নাঙ্গে জাঙ্গিয়া পড়েছিলেন। আমি বললাম, সঙ্গীত শিল্পীরা নিম্নাঙ্গে শুধু জাঙ্গিয়া পড়ে কেন? ওরা বললেন, সদ্গুরু শুধু ওটাই বিক্রি হয়। আমি বললাম, এটা কি? তো এ হলো মহিলাদের ভয়ঙ্কর শোষণ, আর মহিলারা এর সঙ্গে সহযোগিতা করে চলেছেন। আমি, উনি যা চাইতে পড়তে পারেন, তাতে আমার মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু তিনি যদি সেটা শুধু এই জন্য পড়েন কারণ সেটাই বিক্রি হয়, সমাজের পক্ষে তা ঠিক নয়। এটা তার পছন্দ, তিনি কি পড়তে চান, কিন্তু এটা তার পছন্দ নয়। অন্য কেউ তার পছন্দ নির্ধারণ করে দিচ্ছে, যা কোনো পছন্দই নয়। This is important. তাই এটা গুরুত্বপূর্ণ কম বয়সী ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। তাদেরকে বুঝতে হবে, your body is your business. যে তোমার শরীর তোমার ব্যাপার, ঠিক আছে? এমন নয় যে সবাইকে তোমার শরীরের বিষয়ে মাথা ঘামাতে হবে রাস্তাঘাটে। সবাইকে তোমার শরীর নিয়ে মাথা ঘামাতে হবে না। মানুষের তোমার বুদ্ধিমত্তার বিষয়ে মাথা ঘামানো দরকার, মানুষের তোমার দক্ষতার বিষয়ে মাথা ঘামানো দরকার, তোমার প্রতিভাকে মানুষের স্বীকৃতি দেয়া দরকার। পথে ঘাটে সবার তোমার শরীর নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। শরীরের নিজস্ব উদ্দেশ্য আছে, শরীরের নিজস্ব সৌন্দর্য আছে, নিজের প্রকৃতি আছে, সেটা একটা অন্য দিক, অন্যরকম ভাবে। আমি বলার চেষ্টা করছি না যে পোশাক পরার নিয়ম কি হওয়া উচিত, না। আমি বলছি, একজন পুরুষের একজন মহিলার পোশাক পরার রীতি নির্ধারণ করা উচিত নয়। আমি এটাই বলছি। এখন দেখে মনে হচ্ছে পুরুষ মানসিক বিকৃতি মহিলারা কি পড়বেন তা নির্ধারণ করছে। মহিলারা যদি স্বাধীন হতে চান, তাহলে এর পরিবর্তন হওয়া দরকার। তো এই জন্য আমি বলছি, যেমন পুরুষের পেশি থেকে এটি যেমন বুদ্ধির ব্যবহারে লাগে এমন কাজের দিকে এগোচ্ছে, সেরকম একজন মহিলার শরীর থেকে এটা বুদ্ধির ব্যবহারে লাগে এমন কাজের দিকে এগোতে হবে। তো এখন এটা মনে হতে পারে একটা অলিক কিছু, না না মেয়েরা এরকমই, না না এটা পুরুষ যেভাবে আশা করছেন মহিলাকে হতে, মহিলারা এরকম, এমন ব্যাপারটা নয়। আমি আমার জীবনে আমার চারিদিকে বহু নারীকে জানি খুব পরিষ্কারভাবে, এটা বোঝার পক্ষে যে তারা এরকম নন, কিন্তু তারা ভাবেন তাদের কাছ থেকে এটাই আশা করা হয়। এটা কি এক সুপারওম্যান সিন্ড্রোম, যার সংজ্ঞা তারা নিজেরাই বানিয়ে নেন, যে কারণে মহিলারা নিজেদের এক বিশেষভাবে উপস্থাপিত করতে চান? নো, আই এম সেইং, না, আমি বলছি এটা এক নিশ্চিত পথ পৃথিবীতে স্ত্রী প্রকৃতির সৌন্দর্যকে ধ্বংস করার।
কারণ এখন আপনি বোঝেন পুরুষকে সাফল্যের আদর্শ হিসাবে। আপনাকে সফল হতে হলে আপনাকে পুরুষের মতো হতে হবে, আপনাকে আপনার পেশি দেখাতে হবে, এটা বন্ধ হোক। কারণ এই গোটা বিষয়টা আসছে, এই এটা হলো তার পরিণাম একভাবে দেখলে, যে পৃথিবীতে অর্থনীতির ইঞ্জিন সবকিছুকে চালায়। যখন অর্থনীতি হলো একমাত্র জিনিস যার গুরুত্ব আছে, সবকিছুই তখন একটা বাজার। সবকিছু এই ব্যাপারে, দেখুন বাজারে আমি যদি কম দাম দিই আর বেশি নিই, আমি বুদ্ধিমান, তাই না? হ্যালো, আমি যদি একটা বাজারে গিয়ে বেশি দিই আর কম নিই, আমি বোকা। কিন্তু এখন আপনি নিশ্চয়ই বোঝেন, আপনার বাড়িতে আমি নিশ্চিত একজন মহিলা হিসাবে, এটা আপনাদের জন্যও সত্যি। আমি দেখেছি মহিলারা কতভাবে কাজ করে চলেছেন, আমার নিজের মা, আমার বোনেরা, আমার মাসিরা, আরও অনেক অনেক মহিলাদের যাদের আমি দেখি, যখন তারা বাড়িতে পুরো ব্যাপারটাই হলো নিজেদের সবটা দিয়ে দেয়া। কারণ তারা এমন কিছু করছেন যা তারা করতে ভালোবাসেন, তারা কিছু করছেন তাদের জন্য যারা গুরুত্বপূর্ণ। আমি কি পাচ্ছি তা গুরুত্বপূর্ণ নয়, সেটাই তো জীবনকে সুন্দর করে তোলে। এটা শুধু বাড়িতে নয়, এটা হওয়া উচিত সমাজে, যেখানে সবাই অন্য সবার চেয়ে সবচেয়ে বেশি যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছেন। এটাই স্ত্রী প্রকৃতির স্বরূপ। এখন আপনি বলছেন আপনি যেখানেই যান আমার কম দেয়া উচিত আর বেশি নেওয়া উচিত, সেটা বাজার হোক বা বিবাহিত জিনিস। সেই জিনিসটাই হচ্ছে, আর কেউই সুখী নন, কেউ ভালো থাকছেন না, কেউ না, কেউ তাদের বর্ম খুলে রাখতে পারেন না, সব সময় সবাই একে অপরের বিরুদ্ধে বর্ম এঁটে আছেন। কারণ প্রতিটি জায়গা হলো বাজার, আপনি যেখানেই যান আপনি দেখছেন কিভাবে আপনি লাভ করতে পারেন। না, এভাবে মানুষ ভালো থাকতে পারেন না। মানুষ ভালো থাকতে পারেন ঠিক, এখন আমি অনবরত স্বেচ্ছাসেবীদের মধ্যে থাকি যারা যে কোনো পরিস্থিতিতেই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন সবসময়। লোকে আমায় জিজ্ঞাসা করেন, সদ্গুরু আপনি যা কিছু করেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি? আমি বলি আমার চারিদিকের মানুষেরা, আমার চারিদিকে যে ধরনের মানুষদের আমি আমার চারিদিকে জড়ো করেছি, যারা কোনো আশা ছাড়াই নিজেদের জীবন বিলিয়ে দিতে রাজি। আমার জীবনে এটাই সবথেকে সুন্দর দিক, কারণ পৃথিবীতে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সব জায়গা বাজার মানে আমরা সবসময় চেষ্টা করছি কারো দুর্বলতার সুযোগ নিতে, তাই না? যখন আপনার মন বাজার হয়ে ওঠে, কোনো সচেতনতা থাকবে না, জীবনের সূক্ষ্ম দিকগুলো কিছু থাকবে না, পৃথিবীতে স্ত্রী প্রকৃতির কোনো জায়গা থাকবে না। পৌরুষ শাসন করবে, এর মূল উদ্দেশ্য হলো শুধু জয় করা, এর মানে শুধু শোষণ, এটা নয়, জানেন তো। এটা ভালোবাসা নিয়ে নয়, এটা সবাইকে আপন করা নয়, এটা জীবনের সঙ্গে সংযুক্ত হওয়া নয়। যেখানে জীবনের সঙ্গে বাঁধন হারা হয়ে মিশে যাওয়া নেই, সেখানে জীবন বলেও কিছু নেই। কেবল গভীর সংযুক্তির মধ্যে দিয়েই আপনি জীবনকে জানতে পারেন, আর কোনো উপায় নেই। আপনি সুপারম্যান শব্দটি ব্যবহার করলেন, আমি বলবো আমার মা ছিলেন একজন সুপারম্যান। তিনি জীবনে একটা পয়সা উপার্জন করেননি, কিন্তু তিনি সুপারম্যান ছিলেন, পরিবারের তিনি সবথেকে সম্মানিত ছিলেন। তিনি কি কোনোদিন জিজ্ঞাসা করেছিলেন আমি কি পাবো? কোনোদিনও না, কিন্তু তিনি হলেন একজন সুপারম্যান।